হাই এভরিওয়ান, আজকে আমরা শিখব এস এবং টি এর উচ্চারণ। এস এর জন্য বর্গীয় জ এবং দন্ত স কখন কোনটা হয়। টি এর জন্য টো, তালিবস্য এবং চ, এই তিনটির মধ্যে কখন কোনটা ইউজ করব, এই নিয়ে পুরো কনফিউশন আজকে দূর হয়ে যাবে। যেমন দেখো, এস এর জন্য তিনটি সাউন্ড হয়, দন্ত স, বর্গীয় জ আর তালিবস্য। কখন কোনটা ইউজ করব, আমরা প্রথমে 4 মিনিট এস এর উচ্চারণ নিয়ে আলোচনা করব এবং তারপরে 4 মিনিট টি এর জন্য টো, তালিবস্য এবং চ কখন হয় পুরো একটা ম্যাজিক ট্রিক্সের মাধ্যমে শিখিয়ে দেব। তাই ভিডিওটা কেউ স্কিপ করবে না। যেমন দেখো, এস এর জন্য আমরা দন্ত স ইউজ করি, কিন্তু এস এর জন্য বর্গীয় জ ইউজ হয়। আমরা দন্ত স ইউজ করব 90% জায়গায় এবং 10% জায়গায় বর্গীয় জ ইউজ করব। পরিষ্কার? এস এর দুটো সাউন্ড হয়, দন্ত স আর বর্গীয় জ। অনেকে বর্গীয় জ জানে না, তাই তারা ভুল করে। চলো আমরা প্রথমে দেখে নেব এস এর জন্য বর্গীয় জ কখন হয়। দুটি ভাওয়েলের মাঝে যদি এস থাকে তখন বর্গীয় জ হয়, বা এস এর দুপাশে যদি দুটি ভাওয়েল থাকে তখন এস এর জন্য বর্গীয় জ হয়। এই নিয়মটাকে খাতায় নোট ডাউন করে রেখে দাও বা স্ক্রিনশট নিয়ে নাও। উদাহরণের মাধ্যমে পুরো বিষয়টা পরিষ্কার করে দিচ্ছি। যেমন দেখো, মিউজিক, এখানে এস আছে। এখন কি বললাম, এসের দুপাশে যদি দুটি ভাওয়েল থাকে, যেমন এখানে দেখো, এসের এক পাশে ইউ ভাওয়েল, আরেক পাশে আই ভাওয়েল, মানে এসের দুপাশে দুটি ভাওয়েল আছে, তখন এসের জন্য কি হয়, বর্গীয় জ হয়। তাই এখানে কি হচ্ছে, মিউজিক। একে অনেকে ভুল করে মিউ সিক বলে, কারণ এসের জন্য দন্ত স ইউজ করে, কিন্তু এখানে বর্গীয় জ হবে। যেমন দেখো, প্রেজেন্ট, এখানে এস আছে, এসের দুপাশে দুটি ভাওয়েল আছে, এক পাশে ই আর এক পাশে আবার ই, তাই এসের জন্য বর্গীয় জ হয়েছে। নেক্সট, ইজি, এখানেও দেখো এস আছে, এসের এক পাশে এ ভাওয়েল এবং আরেক পাশে ওয়াই কনসোনেন্ট, কিন্তু না, আমি বলে এসেছি ওয়াই হলো সেমি ভাওয়েল। ওয়াই কখনো কখনো কনসোনেন্ট এবং কখনো ভাওয়েল হিসেবে কাজ করে, তাই এসের জন্য এখানে বর্গীয় জ হয়েছে, ই এ এস ওয়াই, ইজি। নেক্সট, প্লেজার, এখানেও দেখো এস আছে, এসের এক পাশে এ ভাওয়েল এবং আরেক পাশে ইউ ভাওয়েল, যেহেতু দুটি ভাওয়েলের মাঝখানে এস আছে তাই এসের জন্য বর্গীয় জ হয়েছে, যেমন প্লেজার। নেক্সট, এবার এর ক্ষেত্রে কিছু ব্যতিক্রম আছে, মাত্র দুটি ব্যতিক্রম আছে, তাকে মনে রাখতে হবে। যেমন দেখো, রিসেট, এখানে এস আছে, এসের এক পাশে ই ভাওয়েল, আরেক পাশে ই ভাওয়েল, মানে দুটি ভাওয়েলের মাঝে এস আছে তাই এসের জন্য বর্গীয় জ হবে, কিন্তু এটা ব্যতিক্রম, তাই এখানে দেখো দন্ত স হয়েছে, রিসেট, একে মুখস্থ করে রাখতে হবে। নেক্সট, রিসেন্ড, এখানেও দেখো এস আছে, এসের এক পাশে ই ভাওয়েল, আরেক পাশে ই ভাওয়েল, দুটি ভাওয়েলের মাঝে এস আছে, তা সত্ত্বেও দন্ত স কেন হচ্ছে, কারণ এই দুটো ব্যতিক্রম, এই দুটো রুলস ফলো করে না, তাই এদেরকে মুখস্থ করে রাখতে হবে। নেক্সট, এবার আমরা দেখে নেব এস এর জন্য দন্ত স কখন ইউজ করব। যেমন দেখো, এস ইউ এন, সান, এস আই এস, সিস, টি ই আর, টার, সিস্টার, এস আই টি, সিট, এ এস, আস, এখানে দেখো এস আছে, এসের এক পাশে কোনো ওয়ার্ডই নেই এবং আরেক পাশে ভাওয়েল আছে। নিয়ম কী ছিল, দুপাশে দুটি ভাওয়েল থাকলে বর্গীয় জ, আর না থাকলে বাকি সবগুলো জায়গায় এসের জন্য দন্ত স ইউজ করে দেব। পরিষ্কার? আমি বলেছিলাম 90% জায়গায় এসের জন্য দন্ত স হই, শুধু 10% জায়গায় এসের জন্য বর্গীয় জ হই। কোথায় হই এক্ষুনি আমরা শিখে নিলাম। নেক্সট, এবার আমরা সবাই জানি এস এইচ একত্রে তালিবস্য উচ্চারণ দেই, যেমন এস এইচ ও ডব্লু স, এফ আই এস এইচ ফিস, পি ইউ এন আই এস এইচ পানিস, এখানে দেখো এস এইচ আছে, এস এইচ থাকার জন্য তালিবস্য হচ্ছে। তাহলে এর ক্ষেত্রে নিয়ম কি, এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে এসের পরে যদি এইচ থাকে তখন আমরা তালিবস্য ইউজ করব, যেমন স, ফিস, পানিস। আই থিঙ্ক ক্লিয়ার। নেক্সট, এবার আমরা দেখে নেব টি এর উচ্চারণ, টি এর জন্য কখন কোনটা হবে। প্রথমে দেখে নেব টি এর জন্য চ কখন হয়। এর ক্ষেত্রে একটি খালি ওয়ার্ড প্যাটার্ন মনে রাখবে, টি ইউ আর ই, চার, আমরা সবাই জানি এটা একটা ওয়ার্ড প্যাটার্ন, শুধু একে মনে রাখো, তাহলে টি এর জন্য চ কখন হয় কোনো রুলস মনে রাখতে হবে না। বা এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে টি এর পরে ইউ আর ই থাকলে টি এর জন্য চ হয়। যেমন দেখো, পিকচার, এখানে ওয়ার্ডের শেষে কী আছে, টি ইউ আর ই, চার,
এই চার থাকার জন্য টি এর জন্য চ হয়ে গেছে। তাহলে আমরা মনে রাখবো টি ইউ আর ই এই ওয়ার্ড প্যাটার্ন যদি থাকে তখন আমরা টি এর জন্য চ ইউজ করব। যেমন পিকচার, একই রকমভাবে ফ্র্যাকচার, এখানেও দেখো শেষে টি ইউ আর ই আছে তাই এর জন্য চার হচ্ছে। যেমন এফ আর এ সি ফ্র্যাক আর টি ইউ আর ই চার ফ্র্যাকচার। একই রকমভাবে সি ইউ এল কাল টি ইউ আর ই চার কালচার। নেক্সট এল ই সি লেক টি ইউ আর ই চার লেকচার। তাহলে টি এর জন্য চ কখন হবে মাত্র একটা ওয়ার্ড প্যাটার্ন মনে রাখব। নেক্সট এবার আমরা দেখে নেব টি এর জন্য তালিবস্ত্র কখন হবে। এর ক্ষেত্রেও সেম, এখানেও আমরা একটা ওয়ার্ড প্যাটার্ন মনে রাখব, টি আই ও এন সন। আমরা সবাই জানি টি আই ও এন এটা একটা ওয়ার্ড প্যাটার্ন, এর উচ্চারণ হয় সন। শুধু এটাকে মনে রাখো টি এর জন্য তালিবস্ত্র কখন হয় আর কোনো রুলস মাথায় রাখতে হবে না। টি এর জন্য চ এর ক্ষেত্রে আমরা টি ইউ আর ই চার ওটাকে মনে রাখলাম আর এখানে মনে রাখব সন। যেমন দেখো অ্যাকশন, এখানে টি আই ও এন আছে তাই এর জন্য কী হবে সন, তাহলে কী হচ্ছে অ্যাকশন। এখানে দেখো টি এর জন্য তালিবস্ত্র নিজে নিজে হয়ে গেছে। শুধু ওয়ার্ড প্যাটার্ন মনে রাখো, নিজে নিজে উচ্চারণ হবে, তোমাকে কিছু করতে হবে না, পরিষ্কার? এগুলো হলো খুবই সিম্পল রুলস। যেমন দেখো ক্রিয়েশন, এখানে ওয়ার্ডের শেষে টি আই ও এন আছে তাই এর জন্য সন হচ্ছে। যেমন সি আর ই এ ক্রিয়ে টি আই ও এন সন ক্রিয়েশন। নেক্সট সি এ পি ক্যাপ টি আই ও এন সন ক্যাপসন। পি এ আর পার টি আই ও এন সন পারসন। তাহলে টি এর জন্য তালিবস্ত্র কখন হবে যখন টি আই ও এন ওয়ার্ড প্যাটার্ন থাকবে। তাহলে কোশ্চিন হচ্ছে টি এর জন্য ট কখন ইউজ করব। যেমন দেখো টি ও পি টপ, টি আর ডবল ই ট্রি, টি এ আর টার, জি ই টি গেট টার্গেট, টি ও ইউ সি এইচ টাচ। এখানে দেখো টি এর জন্য প্রত্যেকটাতে ট ইউজ হয়েছে, কেন? কারণ এখানে টি ইউ আর ই চার ওয়ার্ড প্যাটার্ন নেই, টি আই ও এন সন ওয়ার্ড প্যাটার্ন নাই, তাই টি এর জন্য ট হচ্ছে। ওয়ার্ড প্যাটার্ন থাকলে চ হই এবং তালিবস্ত্র হই, আর ওয়ার্ড প্যাটার্ন যদি না থাকে তখন টি এর জন্য চক বন্ধ করে ট ইউজ করে দেব। যেমন নিচে দেখো প্রত্যেকটি ওয়ার্ডে টি আছে তার জন্য ট হচ্ছে। এবার কিছু হোমওয়ার্ক দিতে হবে। যেমন এখানে দেখো এফ ইউ টি ইউ আর ই আর আই এস ই এই দুটোর বানান কি হবে সবাই কমেন্টে লিখবে বা হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবে, পরিষ্কার? তাহলে আজকের ক্লাসের মাধ্যমে আমরা একসঙ্গে এস এবং টি এর উচ্চারণ শিখলাম খুবই ছোট ছোট ট্রিক্স দিয়ে। ক্লাসটি কেমন লাগলো জানাবে। আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।